ওরা আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, ভাইয়ের হাত, বাপির হাত, সবাই হাত পা বাঁধতে হালাইছে, আব্বুর হাত পাও। হ্যাঁ, এলা ওরা যা যা করণের লুটপাট, সব লুটপাট কইরা নিয়ে চলে গেছে। রানীগঞ্জে বলশতা বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বলশতা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 17 ডিসেম্বর রবিবার রাত 3টায় 15 থেকে 16 জনের একটি ডাকাত দল কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন বলশতা ব্যবসায়ী আরব আলীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 ভরি স্বর্ণ ও নগদ 3 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বাড়ির মালিক আরব আলী জানান, রাত 3টা থেকে রাত 4টা পর্যন্ত 15 থেকে 16 জনের একটি সশস্ত্র ডাকাত দল বিল্ডিংয়ের নিচতলায় আধুনিক যন্ত্র ব্যবহার করে কিচেন রুমের গ্রিল কেটে ভবনে ঢুকে পড়ে। পরে ডাকাতরা বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সবাইকে হাত পা ও মুখ বেঁধে সকলকে জিম্মি করে ফেলে। ব্যবসায়ী আরব আলীর ছেলে জিসান দৈনিক স্বাধীন সংবাদকে জানান, হয়েছে কি হঠাৎ করে ওই চুলাপাড়ের যে গ্রিল ছিল ওইটা আস্তে আস্তে ভাঙছে, ভাঙার পর একজন লোক ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা মেন গেটটা খুলে দিয়েছে। তো আবু হঠাৎ করে ওইটা কয় কি যে এই সুদীপ গেট খুলতে চাস কেন? হ্যাঁ, এটা তো অনেক পরি না, 10-12 জন সব ঢুকে আছে, এটা সেট আপ করা ছিল, যার যার রুমে 3টা রুমে 12 জন লোক ঢুকে আছে আর বাইরে আসলো 8-10 জন গার্ডে। হ্যাঁ, এখন তারপরে ওরা আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, ভাইয়ের হাত, বাপির হাত, সবাই হাত পা বাঁধতে হালাইছে, আব্বুর হাত পাও। হ্যাঁ, এলা ওরা যা যা করণের লুটপাট, সব লুটপাট করে নিয়ে চলে গেছে। কি কি নিয়েছে এই ঘরেতে? হয়তো 6-7 ভরি স্বর্ণ নিচে, ওই ঘরে তো এরমই 6-7 ভরি টোটাল। মোট কথা আরও কিছু আছিল, ওই আন্টির ওনার 4-5 ভরি আছিল, টোটাল 15-16 ভরি রূপে গয়না ছিল। আর ক্যাশ আছিল কিছু আলমারিতে আব্বুর রুমে, ওইটা ওদিকে আপনার সম্ভবত 20-25 হাজার টাকা ছিল, ওই টাকাটা নিচে। আর মোবাইল যেগুলো ছিল 6-7টা মোবাইলও নিয়ে চলে গেছে। কোনো কথা নাই, অস্ত্র কি কি নিয়েছিল? অস্ত্র আপনার হাতে ছিল আপনার চাপাটি, দা, হ্যাঁ, লোহার যন্ত্রপাতি, আর 2টা মেশিন গান ছিল। রাত কত? আনুমানিক 3টা। হ্যাঁ, 3টা বা 3টা, 3টা সম্ভবত। তোমরা টের পাইছো কিভাবে যে ডাকাতি হইতেছে বা ওরা ঢুকছে? এটা হইল হঠাৎ করে ফাট করে গেটটা ধ্রিম করে খুলছে, তো আমরা আগে আর বুঝি নাই, হঠাৎ করে যাই একদম লড়বি না এটা বলছে, বলার পরে হাতটা লক করে বাইন্ধা ফেলছে। আমরা দরজা না খোলায় এক পর্যায়ে ডাকাত দল উত্তর পাশে কিচেন রুমের গ্রিল কেটে ভিতরে ঢুকে 1 ঘন্টা বাড়ির আলমারি ও শোকেস ভেঙে গলার হার, আংটি, কানের দুল সহ প্রায় 17 ভরি স্বর্ণ এবং নগদ টাকা সহ আরো মূল্যবান জিনিস নিয়ে যায়। ভুক্তভোগী আরব আলী জানান, ডাকাত দলের একজন কিচেনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে মেইন গেট খুলে দিলে বাইরে থেকে 15 থেকে 16 জন ডাকাত ঘরে প্রবেশ করে এবং পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত পা ও চোখ বেঁধে ফেলে। তারপর টাকা, স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ সাঈদ, স্বাধীন সংবাদ।